আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতে বাংলাদেশ ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের খবর। প্রথমবারের মতো টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ছয় উইকেটে হারালো সাকিব আল হাসানের দল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ছয় উইকেটে 165 রান করে সফরকারীরা। জবাবে দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। Has sliced it away and then gone past the field, it's over. And the winning run comes from the bat of ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের কোনো জয় ছিল না। তারপর আবার ইংলিশরা সংক্ষিপ্ত এই ফর্মেটে বিশ্বসেরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই বিশ্বজয়ীদের হারিয়ে নতুন ইতিহাস জন্ম দিল সাকিব আল হাসানের দল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাগরিকায় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেন ইংলিশ দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ওপেনিং জুটিতে 80 রান জড়ো করে সল্ট ফিল্ডেও মারমুখী ছিলেন বাটলার। 4-4 ও 4-6 সাহায্যে 67 রানের ইনিংস খেলে ফেরেন হাসান মাহমুদের শিকার হয়ে। বাটলারের বিদায়ের পর ইংল্যান্ডের রানের গতি কমে আসে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। নির্ধারিত ওভারে 6 উইকেটে 156 রানের বেশি করতে পারেনি সফরকারীরা। 157 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। 8 বছর পর দলে ফেরা রনি তালুকদার 21 রান নিয়ে যখন সাজ ঘরে হাঁটেন, বাংলাদেশের সংগ্রহ তখন 3 ওভার 3 বলে 33 রান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ফ্লপ ব্যাটার লিটন দাস এদিনও নিজেকে মেলে ধরার সুযোগ কাজে লাগাতে পারেননি। 12 রানে জোফরা আর্চারের গতিতে নিয়ন্ত্রণ হারান তিনি। তৃতীয় উইকেটে শান্তর অশান্ত ব্যাটিংয়ে সঙ্গ দেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। তাদের 65 রানের জুটি ভাঙিয়ে মঈন আলীর ঘূর্ণিতে হৃদয় বিদায় নিলে। টি টোয়েন্টি কেরিয়ারে তৃতীয় অর্ধশতক হাঁকানোর পর শান্ত বেশিক্ষণ স্থায়ী হননি। 30 বলে 8-4 51 রান নিয়ে আউট হন নাজমুল শান্ত। ততক্ষণে স্বাগতিকরা বেশ নিরাপদ জায়গায় পৌঁছে গেছে। এরপর টাইগারদের ইতিহাস গড়ার দায়িত্বটা কাঁধে তুলে নেন সাকিব আল হাসান। দেখে শুনে খেলে টাইগারদের জয়ের বন্দরে নিয়ে যান টি টোয়েন্টি টাইগার অধিনায়ক। রাজধানীর তুরাগের দেয়াবাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই করা 11 কোটি 25 লাখ টাকার মধ্যে প্রায় 9 কোটি টাকা উদ্ধার হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এইসব টাকা উদ্ধার করা হয়। এই সময় জড়িত সন্দেহে সিকিউরিটি কোম্পানির 2 কর্মীসহ 7 জনকে আটক করা হয়। ডিএমপি ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সেখান থেকে 3টি ট্যাঙ্ক থেকে প্রায় 9 কোটি টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। এর আগে সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে 11 কোটি 25 লাখ টাকা সার্ভার ইপিজেটের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। উত্তরা 16 নম্বর সেক্টরের 11 নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। তারা কেন এই 6 জন লোক 7 জন লোকের সাথে ফাইট করতে পারলো না এবং তারা কি কারণে তারা পিছু পা হলো না, এই কোন সবগুলি আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা প্রায় ম্যাক্সিমাম টাকা পাই 9 কোটি টাকার মতো উপরের টাকা আমরা উদ্ধার করেছি এবং বাকি টাকা আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিন মধ্যে উদ্ধার করবো। কারা কারা কর্মসূচি নাম আমরা পেয়েছি আমরা সবাই জেনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করে অন্তর্বর্তীকালীন মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসেনি বলে জানান মন্ত্রী। এদিকে খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসা নিতে চায় সেক্ষেত্রে তাকে আদালতে আসতে হবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। 2018 সালে দুদকের করা বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। একই বছর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এরপর গত প্রায় 3 বছরে 6 বারে মুক্তির মেয়াদ।
চলতি মাসের ২৪ তারিখ বিএনপি চেয়ারপারসনের বর্তমান মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ বাড়াতে তার ছোট ভাই ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন, সেটি এখন আইন মন্ত্রণালয়ে এসেছে। আইনমন্ত্রী আনিসুল হক জানান, ফাইলটি এখনও তার কাছে উপস্থাপন করা হয়নি, আবেদন দেখে তা বিবেচনা করা হবে। শর্তযুক্তভাবে তাকে ৬ মাসের জন্য মুক্ত করা হয়েছিল, সেটা সেইখানে দুটো শর্ত আছে। সে একটা হচ্ছে যে তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন, এবং আরেকটা হচ্ছে তিনি বিদেশে যেতে পারবেন না। যেই শর্ত আছে সেই শর্তই থাকবে, এটাই আমার বিশ্বাস। এ বিষয়ে দুদক আইনজীবী বলেন, আদালতের ওপর সরকার না, আদালত যদি মনে করেন তাহলে তিনি বিদেশ যাবেন, সরকারের কথায় নয়। বিদেশি চিকিৎসা এটা আইন মন্ত্রণালয় বা সরকার কিভাবে দিবে? উনি যদি বিদেশে যেতে চায়, বিদেশে চিকিৎসা যদি প্রয়োজন হয়, উনি কোর্টে আসবে, কোর্টে দরখাস্ত দিবে, আদালত সেটা দেখবে, এবং আদালতের উপরে তার সরকার না, কাজে সরকার এভাবে কীভাবে দিবে বা দিতে চাচ্ছে এটা আমার মাথায় আসছে না। ৭৭ বছর বয়সী খালেদা জিয়া প্রায় ৩ বছর ধরে রাজধানীর গুলশানে নিজ বাসা ফিরোজায় রয়েছেন। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। সিনেমা নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ বদলে দেয়া জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য চলচ্চিত্র ডিজিটালাইজেশনের তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাসিফ ফরাইজি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল চলচ্চিত্র পুরস্কারের ৪৮তম আসর। শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রদর্শক আর দর্শকদের এ মিলন মেলায় দেশের চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার হাত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। পুরস্কার প্রদান শেষে চলচ্চিত্র উন্নয়ন ও সমৃদ্ধিতে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এটা শিল্পী, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১, এটা আমরা পাশ করে দিয়েছি। আর এর সাথে শুধু এখানে শিল্পী বলে না, চলচ্চিত্রের সাথে যারা সম্পৃক্ত আমাদের যন্ত্রশিল্পী, কলাকুশলী, মঞ্চসজ্জা থেকে শুরু করে যারা আছে সকলকে নিয়েই কিন্তু এই ট্রাস্ট ফান্ডটা করার একটা সিড মানিও দেওয়া হয়েছে। তা আমি মনে করি আমাদের দেশে তো অনেক বিত্তশালী আছেন, তারাও এখানে বেশ কিছু অনুদান দিতে পারে। জাতীয় বাজেটে চলচ্চিত্র নির্মাণে অনুদান বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমি বলেছি যে ২৫ লক্ষ টাকা একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য কিছুই না, এটা কখনো কোনো কাজই হবে না, বাস্তবতা। আর মানে স্বল্প দৈর্ঘ্যের জন্য মাত্র ২০ লাখ টাকা, এটা হয় না। আরো একটু ভালো পরিমাণ থাকলে পরে আমি মনে করি আরো ভালো সিনেমা হবে। গণমাধ্যমের সংখ্যাধিক্য ও অবাধ বিচরণের মধ্যেও কথা বলার স্বাধীনতা নিয়ে সৃষ্ট বিতর্কের সমালোচনা করেন সরকার প্রধান। টক শো হয়, এত টেলিভিশন খুলে দিচ্ছিস তো সারাদিন তো অনেকে কথা বলে, তো অনেক কথা বলার পরে কে কে বলবে আমরা কথা বলতে পারি না। অর্থাৎ বাংলাদেশে এখন ২৪৫৫টি পত্রিকা, ১৭০টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে সবাই তো মন ভরে কথা বলছে, তারপরে কথা বলতে পারলো না টা কোথায়? দেশের সীমানা ছাড়িয়ে বাংলা চলচ্চিত্রের বিশ্বজয়ের আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু পার হয়ে আমাদের চলতে হচ্ছে, যত বাধাই আসুক অতিক্রম করবার শক্তি বাঙালি রাখে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এছাড়া রুহুল আমিন তুহিনের রিপোর্ট। বিআইটি প্রকল্প দ্রুততম সময়ে শেষ করতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েনের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। এ সময় চীনের প্রকল্পের আওতায় সব কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন দেশটির রাষ্ট্রদূত। সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুদেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন, এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণও জানান। সিদ্দিক বাজারে বিস্ফোরিত হওয়া ভবন থেকে নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
দুপুর সোয়া 12টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সংস্থাটির দাবি, ভেতরে আর কোনো মরদেহ নেই। ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও ভেঙে ফেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছে রাজুক। এদিকে এই ঘটনায় ভবন মালিকসহ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। দুপুর 12:14, সিদ্দিক বাজারে বিস্ফোরিত হওয়া ভবন থেকে বের করে আনা হচ্ছে আরেকটি মরদেহ। গতকাল নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধারের পর মেহেদি হাসান স্বপন নামে আরেকজনকে উদ্ধারেই সবরকম তৎপরতা চালিয়ে যাচ্ছিল ফায়ার সার্ভিস। টানা তিন দিন ধরে নিখোঁজ স্বপনের সন্ধানে স্বজনদের দিকবেদিক ছুটোছুটির পর আজ তার কর্মস্থল সেই সেনেটারির দোকান থেকেই মিলল স্বপনের নিথর দেহ। তবে স্বপনের মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিস জানিয়েছে ভেতরে আর কোনো মরদেহ থাকার সম্ভাবনা নেই। সকাল 6টায় কাজ শুরু হয়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদি হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। সকালে রাজুকের কর্মকর্তারা ভবনটি পরিদর্শনে আসেন। তারা জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ পিলারগুলো আগে স্থিতিশীল করার কাজ চলছে, এরপর ভবনটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তে যাবে তারা। বিল্ডিংটা করতে কিরকম খরচ হবে, রেট্রোফিট করতে কিরকম খরচ হবে, যদি দেখতে যদি দেখি যেটা ভায়াবল হয় ওইটাতে আমরা সুপারিশ দিব। কারণ এটা ডেফিনেটলি একটা বিল্ডিং, এটা অনেক একটা কস্টিং এর বিষয়, একটা অ্যাসেট, এটা অনেক মানুষ এখানে থাকেন, তাদের একটা বিষয় আছে, সমস্ত জিনিসগুলো করে যেটা ভালো হবে, যেটা ভালো সুপারিশ হবে, যেটার জন্য বিল্ডিংও সেফ থাকবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে, এই জিনিসটা বিবেচনা করে আমরা সুপারিশ দিব। আর র‍্যাব জানিয়েছে বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিসের অভিযান শেষে বেসমেন্টের ফরেনসিক টেস্ট করা হবে। আমাদের বোম ডিসপোজাল টিম এবং ফরেনসিক টিম তারা কাজ করছে। এখন পর্যন্ত আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি যেটা আমাদের ল্যাবে দেওয়া হয়েছে, সেগুলো পরীক্ষা চলমান রয়েছে। আমাদের এখন মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই যে বিস্ফোরণের যে উৎপত্তি স্থল যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি যে বেসমেন্ট থেকে, সেই বেসমেন্টের ফ্লোরটি আমরা পরীক্ষা করব। দুর্ঘটনায় এখন পর্যন্ত 22 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার দায়ে ভবন মালিক সহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এখনও তদন্ত কাজ চলছে, তাই এই মুহূর্তে সুনিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। এই সময় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকায় বিস্ফোরণ হয়েছে, এটা কোনো এখন পর্যন্ত আমরা কোনো নাশকতার এই খবর পাইনি। এখন পর্যন্ত আমাদের কাছে এখানে কোনো এক্সপ্লোসিভ বাস্ট হয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। আমাদের পুলিশ বাহিনী তো রয়েছে, আমাদের আর্মি বাহিনী আর্মিরও কাজ করছে যে এটা কোনো মানে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়েছে কিনা। ভারতের ঝাড়খণ্ড স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সন্ধ্যা 7টার দিকে প্রথমবারের মতো সঞ্চালন লাইন দিয়ে ভারতীয় এই কোম্পানির বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হয়। 25 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে শুরু হলেও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করে আরটিভিকে বলেন, 25 মেগাওয়াট বিদ্যুৎ আসা পর্যন্ত পরীক্ষামূলকভাবেই চলবে। এছাড়া ভারত থেকে পাইপলাইনে 18 মার্চ ডিজেল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন। ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছে 2023 সালের স্বাধীনতা পুরস্কার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত শামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশিদ,
শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সাহিত্য ক্যাটাগরিতে মরহুম ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ এবং সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় ASM রকিবুল হাসান। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে নাদিরা জাহান এবং ডক্টর ফেরদৌসী কাদরী। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রমজান উপলক্ষে রাজধানী সহ সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আগামী 30 মার্চ পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর। বাণিজ্যমন্ত্রী জানান, সরকার নিম্ন আয়ের মানুষকে স্বল্প দামে পণ্য দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে জানাচ্ছেন সাদিয়া কানিজ। উচ্চমূল্যের নিত্যপণ্যের বাজারে নিম্ন আয়ের মানুষদের কিছুটা স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করলো TCB। শুধুমাত্র যারা সুবিধা পাওয়ার যোগ্য তাদের কাছে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করতে গেল বছর 1 কোটি ফ্যামিলি কার্ড চালু করে সরকার। রমজান উপলক্ষে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় চাহিদা বিবেচনায় কার্ডের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশে সাধারণ মানুষের কষ্টটা সেটা লাঘব করার জন্যই সাশ্রয়ী দামে এই ব্যবস্থা করা হয়েছে। তো আমরা রমজান মাস সামনে রেখে এখন এবং আরেকবার দুইবার রমজান মাসে আমরা মানুষকে দেব, এই 1 কোটি পরিবারকে দেব, সেজন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি, সেই রকম একটা কাজ চলছে যাতে এই কার্ডের মাধ্যমে তাদের কম দামে সাশ্রয়ী মূল্যে চালও দেওয়া যায়, সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমরা সে ব্যবস্থাও নেব, যাতে করে একসাথেই সবাই এই চাল ও শুদ্ধই সব খাবারটি পায়। এ কার্যক্রমের আওতায় প্রতি কেজি চিনি 60 টাকা, মসুর ডাল 70 টাকা, সয়াবিন তেল 110, ছোলা 50 ও খেজুর 100 টাকা কেজি দরে বিক্রি করা হবে। আগামী 30 মার্চ পর্যন্ত TCB-র এ কার্যক্রম চলবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। অতীতে যারা সরকারে ছিল তারা দেশের কোনো উন্নয়ন করেনি, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা হামলা ও নির্যাতন করেছে, নিজেদের পকেট ভারী করেছে, এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ও অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের 3 বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আলহাজ মোর্শেদ আলম বলেন, দেশের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার, এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মামলা হামলা আর নির্যাতন দিয়ে গেছে, আর নিজের পকেট ভারী করছে, এলাকার কোনো উন্নয়ন তারা কিন্তু করে নাই। আজকে বাংলাদেশ উন্নত দেশের কাছাকাছি চলে গেছে। 2041 সালের মধ্যে আমরা পৃথিবীর উন্নয়নশীল দেশে আমরা পরিণত হব ইনশাল্লাহ। সক্ষমতা জানান দেওয়া সহ বাংলাদেশকে ব্র্যান্ডিং এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করেছে FBCCI। 11-13 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া 3 দিনের এই সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। FBCCI-র 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা সামিটে তুলে ধরা হবে বলে জানান সংগঠনের সভাপতি জসীমউদ্দিন। জুলহাস কবিরের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্থনীতির ঝুড়িতে অর্জন অনেক, যা এরই মধ্যে বিশ্ববাসীর নজরে এসেছে। বাংলাদেশের অর্জন ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরার এখনই সময় বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। FBCCI-র প্রথম বিজনেস সামিটে অংশ নিতে বিভিন্ন দেশের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি, দেশি বিদেশি সহ 755 জন আবেদন করেছে। এর মধ্যে 200 জন বিদেশি নিবন্ধন করেছেন। সৌদি আরব, যুক্তরাজ্য সহ 8 দেশের মন্ত্রীরা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই সামিট বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি জসীমউদ্দিন। 50 বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনকে আমরা বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য, বাংলাদেশের স্ট্রেংথটাকে
বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিজনেস সামিট করব। বিজনেস সামিটের এটাকে আমরা তিনটা ভাগে আমরা ভাগ করেছি। একটি হচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট, একটি হচ্ছে বেস্ট অফ বাংলাদেশ শোকেসিং, আর একটি হচ্ছে এক্সিলেন্স অ্যাওয়ার্ড। দেশের 100 ইকোনমিক জোনের সব সুযোগ সুবিধা সামিটে তুলে ধরা হবে। এর পাশাপাশি হবে বাংলাদেশ এক্সপো, যেখানে 15টি ব্যবসায়ী সংগঠন ও 15টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। গ্লোবাল কোম্পানির সিইওরা আসতেছেন 12 জন, 17টি দেশের প্রতিনিধি দল আসতেছেন আমাদের এই সামিটে জয়েন করার জন্য। ইউকে থেকে 42 জন আসতেছেন, ইউএসএ থেকে 10 জন, ফ্রান্স থেকে আসতেছেন 17 জন, চায়না থেকে আসতেছে 30 জনের মতো, জাপান থেকে আসতেছেন 20 জন। বাংলাদেশের অনেক সক্ষমতা হয়েছে এখন, এবং বাংলাদেশ এখন শুধু এক্সপোর্ট না, বাংলাদেশের কনজিউমার মার্কেটটাও অনেক বড় হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে একটি ফ্ল্যাগশিপ বিজনেস ইভেন্ট হিসেবে কাজ করবে বাংলাদেশ বিজনেস সামিট 2023, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য, বাজার সম্ভাবনা এবং উদীয়মান খাতগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। পরিকল্পিতভাবে জনগণের সম্পদ লুট করে দেশকে ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত মহা বিপর্যয় বিদ্যুৎ খাত গভীর খাদে অর্থনীতি শীর্ষক সেমিনারে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি দেশ বিরোধী বলে উল্লেখ করে তা বাতিলের দাবি জানান ফখরুল। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নিজেদের জন্য নয়, আন্দোলন করছে মানুষের জন্য। সরকার ভয়ভীতি দেখিয়ে তাদের অপকর্ম ঢাকতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন করেছে ইউনিসেফ। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই প্রতিবাদে এই আয়োজন করে ইউনিসেফ। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশনারা বেগম, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থাপক মিস এলিসা কল্পনা, যুগ্ম সচিব এবং প্রকল্প পরিচালক এপিসি প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এস এম লতিফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড আশুলিয়ার জিরোবোতে ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বিকেলে আশুলিয়ার জিরোবোতে নতুন এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের পরিচালক, সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমান শাহিনের ছোট ভাই তালিবুর রহমান তুসিন মারা গেছেন। গেল বুধবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ সোহর তার প্রথম নামাজে জানাজা ও বাদ আসর হাটখোলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দক্ষিণ মৈশুন্ডি পারিবারিক পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী 11 মার্চ গুলশান আজাদ মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 15-র নবম আসরের শিরোপা জিতল ময়মনসিংহ বিভাগ। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রংপুরকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধে শেষ হয় গোল ছাড়াই, দ্বিতীয়ার্ধের শুরুতেই নীরবের গোলে এগিয়ে যায় ময়মনসিংহ বিভাগ। 5 মিনিটের ব্যবধানে মাসুম বিল্লার গোলে জয় নিশ্চিত করে ময়মনসিংহ অনূর্ধ্ব 15 যুব দল। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা। এই মাঠে সবচেয়ে সাফ নারী অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে প্রথম দেখাটা সাফল্য নিয়ে শেষ করতে চায় তুর্কমেনিস্তানের মেয়েরা। শুক্রবার বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি।
রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।